বা এই বাতিল শক্তি সব তারা ঐক্যবদ্ধ ভাবে দিন ধ্বংস করার জন্য এক হইবে, দিনটারে মিটাইবার জন্য ঐক্যবদ্ধ ভাবে তারা সাজিশ ষড়যন্ত্র শুরু করে দিচ্ছে। আমরার মাঝে দ্বিমত মতভেদ দূরত্ব আমরার মাঝে ইখতিলাফ যদি এরকম থাকি যায় তাহলে শত্রু সকল এক হইয়া দিন মিটাইবার চাইছে, আমরার মাঝে যদি দূরত্ব ইখতিলাফ থাকি যায় তাহলে শত্রু সকলের সুবিধা হইব দিন মিটাইবার জন্য। শত্রু সকলে দিন মিটাইবার সুবিধা আমরা দিতাম রাজি আছি, তাহলে আমরা সব মতভেদ ভুলে যাইয়া ভুলে যাইয়া ভাই ঐক্যবদ্ধ ভাবে দিন রক্ষার জন্য আমরা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করবেন। যেভাবে আব্বাজান বলছেন জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান, এই মনোভাব নিয়ে আমরা চলবো বলে ইনশাআল্লাহ। মুসলমানের মাঝে কি সন্ত্রাস থাকতে পারে, জুলুম থাকতে পারে, চুরি ডাকাতি থাকতে পারে, মিসামার ঝগড়া থাকতে পারে? মুসলমানের মাঝে ইসলাম যা যা আছে সবগুলো মুসলমানের মাঝে থাকবে, বাহি মুসলমানের মাঝে ইসলামের বাহিরে কোনো জিনিস রাখবো না ইনশাআল্লাহ। রাখতে গেলে ছাড়তে গেলে ইসলামী শিক্ষা লাগে, এর জন্য আন্দোলনে আমার ইসলাম শিক্ষা কার্যক্রমকে জোরদার করার জন্য 52 শতকের কিতাব নূরুল উলুমের চর্চাটা এই দরসগাহ সকল ঘরে সবের ঘরে বানাইবার জন্য আহ্বান করছে, ভাই এই ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা তৈয়ার হয়ে যাইব ইনশাআল্লাহ। দাজ্জাল আইব নাই তো নাই, দাজ্জাল খেদাইবার জন্য বড় পন্থা হইল ঘরে তালিম, ফিতনারে দমন করার জন্য বড় ব্যবস্থা হইল তালিম। এর জন্য ভাই কোন যা ফিতনা আমার ঘরে আসুক আমি চাই, মোবাইল ফোন যেভাবে জলদি জলদি সবের ঘরে গেছে হাতে গেছে, বড়র হাতে ছোটর হাতে মেয়ের হাতে পুরুষের হাতে স্বামীর হাতে স্ত্রীর হাতে, যেভাবে মোবাইল দিয়ে আমাদের কল খার জেমাক খার আমাদের আলোচনা বিগড়াইলার, এই মোবাইল একটা বহুত বড় একটা সংক্রামক ব্যবস্থা, সংক্রামক রোগ এই এই মোবাইল ফোনে ভাই কি যে করতেছে আর কতদিন পরে যে আরো কি করবে সেটা আল্লাহই কো মালুম। মোবাইল ফোন এই দুর্দশাগ্রস্ত মানুষ বানাইবার জন্য, দুটি মানুষ বানাইবার জন্য যেভাবে পথ অবলম্বন করছে আর মানুষ দ্রুত বেগে এই জহরিলা জিনিসকে ধরার জন্য তৈয়ার হয়েছে, তার চাইতে কুচি কুচি গুণ বেগে ভাই আমরা তালিমে ঘরে ঘরে চালাইবার জন্য কার মনে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তালিম ছাড়া উপায় নাই ভাই, তালিম ছাড়া উপায় নাই। এই যে বেটা তালাক দিছে বউরে, রমজান মাসও দিনের বেলা না মিললে তালাক, 3 তালাক দিলে মিলতেও চাইছে। এখন রমজান মাসও না মিললে এই বেটি মুতাল্লাকা হয়ে যাবে, ইলম আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত সুবহানাল্লাহ। আল ইলম হুয়াল হিজাবুল আকবার সুবহানাল্লাহ, ইলম ই পর্দা না যে আল্লাহ তাআলা থেকে দূরই করা, ইলম হইল আল হিজাবুল আকবার যে ইলমর এই পর্দার মাঝে থাকবেন আর থাকতে থাকতে আল্লাহ তাআলার মুশাহাদা হয়ে যাবে, এমন এক পর্দা যে পর্দাটা আল্লাহ তাআলার মুশাহাদারে টানিয়ে আনে, এমন এক পর্দা যে পর্দায় আল্লাহ তাআলার মারিফত হাসিল হয়। ইমাম সাহেব জামাইরে বউরে রাখার লাগি মুতাল্লাকা হইত না করি পথ বাতাই দিলা, রমজান শরীফে দিনের বেলা মিলার পথ না মিললে মুতাল্লাকা, এই পথটা কিভাবে দিচ্ছেন যে তুমি তোমার বউ লইয়া মুসাফাতে সফর তৈরি করো 48 মাইল হিসাবে 77 78 কিলোমিটার হিসাবে মতান্তরে এই সব কথা, এতটুকু দূরে যাইবা তোমার বউ লইয়া রমজান শরীফের মাসে দিনের বেলা, এই মুসাফিরের জন্য রোজা রাখাটা এখতিয়ার, না রাখলে গুণ হইতে নাই পরে কোজা আদায় করবো। রোজার দিনে দিনের বেলা মিলার জন্য মুসাফির হয়ে গেলে মিললে গুণা নাই বরং পরে কি করবে কোজা আদায় করবে, এটা কি কোনো ইঞ্জিনের কথা? তাহলে ইসলামের কথা শরীয়তের কথা, এটা শিক্ষার একটা আলো। এর জন্য ভাই ইসলামী শিক্ষায় মানুষে যে পথ দেখায় বাঁচার পথ, বউরে রাখার পথ, জামাইরে বউ লইয়া থাকার পথ বলেন সুবহানাল্লাহ।
ইলিম ছাড়া ভাই কোনো উপায় নাই আমাদের। এর জন্য আমরা ইলিমের দিকে আমরা খুব মেহনত চালাইব। গোটা দুনিয়া দুশ্মন অকল এ খুলে গেছে ইসলামী শিক্ষাটা নিয়ে উঠাইতে যায় কিভাবে। ইসলামী শিক্ষা না উঠাইলে মানুষের গাধা বানানো নিতে নয়, ইসলামী শিক্ষা না উঠাইলে মানুষের পশু বানানো নিতে নয়। এর জন্য এই শিক্ষাটা নিয়ে উঠাইবার জন্য যা লাগে সাজিশ করতে করতে তারা পৌঁছে গেছে সারা দুনিয়ার এই দুশ্মন অকল। মহতরম হাজরিন, আমরা শিক্ষা কার্যক্রমে আমরা বাস্তবায়ন করার জন্য, মক্তবের শিক্ষারে জোরদার করার জন্য, বুনিয়াদী শিক্ষারে আমরা ঘরে ঘরে চালু করার জন্য, নূরুল উলুমের তালিমে ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য দলমত্তি বিশেষে জি বক্তে খুদ্দান আঙ্গুস্তা একসামি সবার। এই আঙ্গুলের নাম আরবিতে পেন্সিল, এই আঙ্গুলের নাম পেন্সিল, এই আঙ্গুলের নাম উস্তা, এই আঙ্গুলের নাম শাহাদাত, এই আঙ্গুলের নাম ইবহাম। দরবারি আঙ্গুল, এটা দেখাইলে দরবার লাগে বাংলাদেশে, এটা দেখাইলে দরবার লাগে, আর অন্য দেশে গেলে এটা দেখাইলে মুবারক পাতি মিলে। এটা আল্লাহ তাআলার কুদরতের শান। তাইলে খাইবার সময় খালি আঙ্গুল ওখানে কয়নি যে আমরা ই খাইল আঙ্গুল তোমার লগে নাই, দেখ আঙ্গুল দিয়ে খাও, পারবো ভাই। খাইবার সময় যারা সব আঙ্গুলে এক কাম করে খাইবার লাগে সহযোগিতা করে, ঠিক তেমনি ভাবে আমরা ইসলাম ধরার জন্য দলমত বিশেষে ঐক্যবদ্ধ ভাবে আমরা এই খামে ধরবো। আল্লাহ তৌফিক দান করুন। এক হাতে আরো খাতে খেদমত করে, এক হাতের মাঝে ময়লা রাখছে আরো খাতে ময়লাকে সারাইয়া দেয়, দেয় না দেয় না, এক হাতে আরো খাতে কি করে খেদমত করে, একটা আরো প্রয়োগে মিলাই থাকে। দেয় না তো ময়লা আছে বাবুয়া, দেয় না তো ময়লাকে দূর করে কাম করে, বাবুয়া তো ময়লা আছে, এখন কোনো ময়লা আছে কি আর দেখি ওখানে ময়লাকে দূর করে দেখব, তাহলে দেয় না তো আগে দেখব, ওলা গোসাইলে ময়লা দেখব। তাহলে জাইনাতে বাবুয়াতের কাম করে আর বাবুয়াতে জাইনাতের কাম করে, দুজন মিলিজুলি আছে। ঠিক এইভাবে আমরা এক ভাই আর এক ভাই বলেন মৌত পর্যন্ত মিলিজুলি থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। ওটার নাম কি জানাই দিব জগৎটাকে? আমরা মুসলমান নয় কোনো দূরত্ব, দরবার ঝগড়া বড়াই অহংকার দম্ব মারামারি খাটাখাটি চুরিচামারি হিংসা নিন্দা কোনো কিছু যতটা আল্লাহ অপছন্দ করো সেগুলি সবগুলি আমরা ছাড়বো। আল্লাহ তৌফিক দান করো। আর যেগুলি ধরার আমরা ধরবো, এই ধরা আর ছাড়ার জন্য কি লাগে বলেন?